Assalamualaikum. Welcome to my channel, Yummy Food Creation. আমি আজকে আপনাদেরকে দুইটা প্রসেসে দারুন মজার বিবিখানা পিঠা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে দারুন মজার এই বিবিখানা পিঠা তৈরি করতে হয়। যেহেতু আমি দুইভাবে তৈরি করব, এই জন্য দুইটা পাত্র রেডি করে নিচ্ছি। আমি এখানে 5.5 ইঞ্চি এবং 6 ইঞ্চি সাইজের দুইটা মোল্ড নিয়েছি। দুইটা মোল্ডে ঘি ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বেকিং পেপারের পরিবর্তে কলাপাতা বিছিয়ে নিতে, এতে করে পিঠাটা তৈরি করার পর বের করতে অনেক সুবিধা হয়। পিঠা তৈরির জন্য একটা পাত্রে 2 কাপ কুসুম গরমের চাইতে কিছুটা বেশি গরম দুধ নিয়ে নিচ্ছি। আর দুধ কিন্তু অবশ্যই জাল করে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। দুধ যদি ভালোভাবে ঘন করা না হয় তাহলে এই পিঠা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। আরও কিছুটা ঘন করার জন্য এর সাথে 1/4 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর গুড়টাকে আমি এইভাবে কেটে নিয়েছি, এতে করে গুড়টা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। গুড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। 2 কাপ দুধের জন্য আমি এখানে 4 কাপ চালের গুঁড়া ব্যবহার করব। প্রথমে 2 কাপ চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 1 কাপ 1 কাপ করে আরও 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। নর্মালি আমরা ভাত খাওয়ার জন্য যে চালটা ব্যবহার করি, আমি এখানে সেই চালের গুঁড়াই ব্যবহার করছি। এটা কিন্তু কোনো আতপ চালের গুঁড়া না। চালের গুঁড়া মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এই পিঠাতে কিন্তু কোনোভাবেই ডিম ব্যবহার করা যাবে না। ডিম ব্যবহার করলে পিঠাটা ঠান্ডা হওয়ার পর ডিমের গন্ধের কারণে পিঠাটা খেতে আর ভালো লাগবে না। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা এখানে 1 কাপ পর্যন্ত চিনি ব্যবহার করতে পারবেন। সামান্য পরিমাণে একটু এলাচের গুঁড়া এবং 1/2 চা চামচ দারচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি। এই পিঠাতে দারচিনির গুঁড়া একটু বেশি দিতে হয়। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আমি এখানে ফ্রেশ নারকেলটাই ব্যবহার করছি। আপনারা নারকেল বেশি পছন্দ করলে এখানে নারকেলের পরিমাণটা আরেকটু বাড়িয়েও নিতে পারেন। স্প্যাচুলার সাহায্যে এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের বিবিখানা পিঠার মিশ্রণ এখন পুরোপুরি তৈরি। আমাদের আগে থেকে রেডি করে নেওয়া মোল্ডের মধ্যে এখন এই পিঠার মিশ্রণ দিয়ে দিচ্ছি। যে পিঠাটা মাটির চুলায় তৈরি করব সেই পিঠার মোল্ডটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আরেকটা পিঠা যেভাবে আমরা কেক বেক করি সেভাবেই বেক করে নিচ্ছি। একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পিঠার মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে বেক করে নিচ্ছি 1.5 ঘন্টা। এই পিঠা হতে সময়টা কিন্তু অনেক বেশি লাগে। আমি আপনাদেরকে চুলার আঁচটাও দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু কখনোই এই পিঠা কেকের মতো বেক করি না। একটা বোলের মধ্যে কিছু পরিমাণে জ্বলন্ত কয়লা নিয়েছি। এখন এই কয়লার মাঝে পিঠার বাটিটা দিয়ে দিচ্ছি। বোলটাকে চুলার উপরে বসিয়ে দিচ্ছি। আর মাটির চুলায় রান্নার শেষেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে হবে, যাতে করে রান্নার শেষের চুলার আগুনটা পাওয়া যায়। এখন এই পিঠার উপর এবং চারপাশ কয়লা দিয়ে ঢেকে দিচ্ছি। 1.5 ঘন্টার জন্য পিঠাটাকে এভাবেই রেখে দিচ্ছি। 1.5 ঘন্টা পর উপর থেকে কয়লা সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঢাকনাটা তুলে একটা কেক টেস্টারের সাহায্যে চেক করে নিচ্ছি হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে এই পিঠাটা পারফেক্ট হয়েছে। চুলায় যে পিঠাটা বেক করতে দিয়েছিলাম একই রকমভাবে 1.5 ঘন্টা পর এই পিঠাটাও চেক করে নিচ্ছি। আমাদের এই পিঠাটাও হয়ে গেছে, কিন্তু মাটির চুলার পিঠার মতো এই পিঠার কালারটা অতটা ভালো আসেনি। এখন এই দুইটা পিঠাই মোল্ড থেকে বের করে উপর থেকে বেকিং পেপার সরিয়ে নিচ্ছি। এই বিবিখানা পিঠা কিন্তু ব্রেড নাই বা চাকু দিয়ে কাটা যায় না। পিঠার স্লাইস সুন্দর করার জন্য এই পিঠাটা বটি দিয়ে কেটে নেওয়া হয়। চুলায় বেক করা পিঠাটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন এই পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। মাটির চুলার পিঠাটা যতটা ফ্লেভারফুল হবে, গ্যাসের চুলার পিঠা কিন্তু ততটা ফ্লেভারফুল হবে না। আর এই বিবিখানা পিঠা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। পিঠা পছন্দ করলে বাসায় অবশ্যই একবার এইভাবে এই পিঠাটা তৈরি করবেন। ইনশাল্লাহ আপনাদের বাসায় সবাই এই পিঠা অনেক পছন্দ করবে। আমার আজকের এই পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।